জাতিসংঘের ভেটো প্রদানকারী রাষ্ট্র পাঁচটা তাহলে গণতন্ত্রের নিয়ম মোতাবেক ইরাক যুদ্ধে যখন যাবে আমেরিকা তখন বটাবটিতে গেল জাতিসংঘের ভেটো দিল চারটা রাষ্ট্র তাহলে ইরাক যুদ্ধে আর যেতে পারে বুশ যেতে পারে আর না না কিন্তু সে কি বলল বললো কেউ না গেলেও আমি যাব গণতন্ত্র কোথায় রইল এখানে ডেমোক্রেসি কোথায় রইল পুরো সাদ্দামকে ভিলেন বানিয়ে পুরো ইরাক মাটির সাথে মিশাই দিল দশ লক্ষ ইরাকি ধ্বংস হয়ে গেল এই যে কাজটা করলো এখানে গণতন্ত্র কোথায় আসেন আমি দেখাচ্ছি মোহাম্মদ মুরসি মিশরে পার্সন ভোট পেয়ে নির্বাচিত হলেন মুরসিরে জেলখানে দিয়ে তার কোলে ঠেলে দেওয়া হলো হ্যাঁ সামরিক শাসক এই যে আব্দুল সিসি তাকে সাপোর্ট দেওয়া হলো ডেমোক্রেসি কোথায় গেল আমি জানতে চাই আপনার হলো সালবেশন ফ্রন্ট আলজেরিয়া সেখানে এইটটি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে তারা ম্যাজোরিটি পার্সন টপ তারা গেল কোথায় মেজরিটি পার্সেন্ট তাদেরকে সামরিক শাসন জারি করে দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে আউট করে দেওয়া হলো কোথায় ডেমোক্রেসি এরা আমেরিকানরা মানে ইউরোপিয়ানরা হ্যাঁ আপনি বারমাতে জায়গাতে আবার উল্টা বারমাতে অংশাংশীকে যখন সামরিক শাসক যখন মানে ক্ষমতা থেকে আউট করে দিল তখন এখানে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে হ্যাঁ ডেমোক্রেসি 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 আসলে ওরা ডেমোক্রেসি না এখানে আপনাদেরকে ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা হলো ওদের স্বার্থ ওদের ইন্টারেস্ট ওদের অর্থনৈতিক স্বার্থ ওদের রাজনৈতিক স্বার্থ ওদের ভৌগোলিক স্বার্থ ওরা দুনিয়াকে কন্ট্রোল করতে চায় দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে চায় দুনিয়ার উপরে তারা প্রভুত্ব বিস্তার করতে চায় প্রভুত্ব করতে চায় অলরেডি তারা দুনিয়ার প্রভু এখন তারা এই বাহন হিসাবে নিয়েছে মানবাধিকার এবং গণতন্ত্র এইটাকে এটা ওদের থিওরি আমরা ওটা কেন নেব আমাদের কোনো দর্শন না থাকলে না আমরা সেটা নেব তাদের মানবাধিকারের সংজ্ঞা কিন্তু আমাদের সংজ্ঞা নয় মানুষ জন্মগতভাবে বর্ণ মানুষ কিছু অধিকার নিয়ে জন্ম নেয় মানবাধিকার ওদের কথা হলো ধর্মহীন একটা মানবাধিকার আমরা কিন্তু তা না আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ দেওয়া প্রকৃত ইসলাম প্রকৃত দিন প্রতিষ্ঠা হওয়ার পর প্রকৃত মানবাধিকার ফিরে আসবে না হলে মানুষের মানবাধিকার আসবে না মানবাধিকার আসবে না কোথায় মানবাধিকার আপনি বলেন আমার বেঁচে থাকার অধিকার একটা মানবাধিকার এটা কি আমার বেঁচে থাকার অধিকার হ্যাঁ আমাকে ট্যাক্সের চাঁতাকলে পিষ্ট করতে 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 আমাকে বাধ্য করছে পশুর মতো জীবন ধারণ করতে এটা কি মানবাধিকার হলো আপনি এটাকে মানবাধিকার বলবেন তো এটা মানবাধিকার একটা নারী নারীর একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য আছে সে ট্রাক থেকে ইট নামায় আপনি বলেন ইট নামানো তার মানবাধিকার ন আমি এটা মানব না এটা তার কঠিন তার তার মনন শরীর গঠন ইত্যাদির বিরুদ্ধে তাকে একটা কঠিন অবস্থার দিকে ঠেলে দিয়েছে পুঁজিবাদী ব্যবস্থা এটা মানবাধিকার নয় তো আমি মানবাধিকারের কথা বলতে গেলে এখানে প্রচুর কথা বাংলাদেশের মানবাধিকারের লঙ্ঘন ওরা বলে ওদের মানবাধিকারের লঙ্ঘন কে বলবে হাজার হাজার কোটি কোটি ওরা ভিয়েতনাম যুদ্ধে যা করেছে এটা কি মানবাধিকার মানবাধিকারে কোন সংখ্যায় পড়ে ওরা হিটলার হিটলারের পরাজয় হয়েছে ভালো কথা হিটলার পরাজয় হওয়ার পরে তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিতে ঢুকে ফ্রান্স রাশিয়া আমেরিকা তোমরা কি করেছ এটা কি মানবাধিকার জাপানে কি করেছ তো মানবাধিকারের কোথায় আছে কি আছে আমি তো বুঝতেছি না সেজন্য আল্লাহ রসুল যে ইসলামটা প্রতিষ্ঠা করলেন আমার বক্তব্য হচ্ছে এটা তখন ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে মানুষের যেই অধিকার লাভ হয়েছে এটাই প্রকৃত মানবাধিকার আর ওরা যে মানবাধিকার করার কথা বলে হিউম্যান রাইটসের কথা বলে এটা ওদের বলই ওদের স্বার্থ স্বার্থের অধিকার নট মানবাধিকার এই হচ্ছে আমার পরিষ্কার কথা জি